আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, জোরহাটের পরাজয়ে ধাক্কা, কেন্দ্রভিত্তিক পর্যালোচনায় বিজেপি, 7 বিজেপি বিধায়ক দলিল সাত নিজেদের কেন্দ্রে, কংগ্রেস থেকে আসা নেতারাও সুপার ফ্লপ। জোরহাটে পরাজয়ে বড় ধাক্কা দিয়ে গেছে বিজেপিকে, গৌরব গগৈর কাছে হার স্বীকার করা যেন আরো লজ্জার কারণ। কারণ লোকসভা ভোটে জোরহাটের লড়াইয়ের সঙ্গে সম্মানের প্রশ্ন জুড়ে দিয়েছিল গেরুয়া শিবির, কিন্তু সম্মানের প্রশ্ন জড়িত কেন্দ্রে রীতিমতো পর্যুদস্ত হয়েছে তাদের। ভোটের আগে দলের বিধায়কদের জন্য মুখ্যমন্ত্রীর ফরমান ছিল প্রত্যেকের কেন্দ্রে 10% করে ভোট বাড়তে হবে, কিন্তু ভোট বৃদ্ধি তো দূর, একমাত্র মাজুলি কেন্দ্র ছাড়া সবকটি বিধানসভা কেন্দ্রেই কংগ্রেসের চেয়ে পিছিয়ে থেকেছে বিজেপি। এই পরিস্থিতিতে শরিকদের নিয়ে 11টি কেন্দ্রে জয়ী হয়ে যেন স্বস্তি পাচ্ছে না বিজেপি নেতৃত্ব। তাই আগামী 19 ও 22 জুন দুই পর্যায়ে পর্যালোচনা বৈঠক বসবে প্রদেশ বিজেপির। প্রথম দিন হবে বিধানসভা কেন্দ্রের দায়িত্বে থাকা 120 জন বিস্তারকের সভা। বিধানসভা কেন্দ্র ভিত্তিক ফল পর্যালোচনা করা হবে সেখানে। পরের বৈঠক হবে দলের পদাধিকারীদের, সেদিন জেলা সভাপতি প্রভারী সহ প্রভারীদের নিয়ে পদাধিকারীদের বর্ধিত বৈঠকও বসবে। প্রদেশ বিজেপি সভাপতি ভবেশ কলিতা এই খবর জানান সাংবাদিকদের। কিন্তু 11টি লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছে বিজেপি জোট, বিধানসভা ভিত্তিক ফলাফলের নিরিখে 93টি কেন্দ্রে এগিয়ে রয়েছে শাসক দল। 26-এর বিধানসভা ভোটে ক্ষমতায় ফিরতে গেলে সেই 93টি কেন্দ্রে লিড ধরে রাখলেই হলো, কিন্তু এরপর লোকসভা ভোটের ফলাফল পর্যালোচনার মানে হচ্ছে জোরহাটের হার বিশ্লেষণ করা। জোরহাটে পরাজয় নানা কারণে বিজেপির জন্য অশনি সংকেত। উজানে বর্ণ অসমীয়া এবং চা উপজাতি, আহম সহ কিছু উপজাতি জনগোষ্ঠীর সমর্থন যে কংগ্রেস এখনো পাচ্ছে তার সাক্ষ্য দিচ্ছে জোরহাট। তবে শুধু জোরহাটই নয়, উজানের লক্ষিমপুর, শোণিতপুর সহ বিভিন্ন কেন্দ্রে কংগ্রেসের ভোট বেড়েছে। কংগ্রেস প্রার্থীরা হেরেছেন বিজেপির কাছে, কিন্তু 21-এর বিধানসভা ভোটের চেয়ে এবার ভোট বেড়েছে সেখানে। ফলে এটাও চিন্তার বিষয় বিজেপির কাছে। বড় বিষয় হচ্ছে জোরহাটে কার্যত কোনো কৌশলিক কাজ করেনি বিজেপির। চাকচিক্যের প্রচার, একগুচ্ছ মন্ত্রীর দাফাদাফি, মুখ্যমন্ত্রীর উন্নয়নের ডালাও প্রতিশ্রুতি, কিছুতেই মন উঠেনি জোরহাটের লোকদের। ভোটের আগে কংগ্রেস থেকে ভাঙিয়ে যেসব বড় নেতাদের আনা হয়েছিল বিজেপিতে তারাও সুপার ফ্লপ। জোরহাটের কংগ্রেসের বড় নেতা রানা গোস্বামী ভোটের আগে যোগ দেন বিজেপিতে, কিন্তু ফল হয়েছে উল্টো। আমগুড়ির অঙ্কিতা দত্ত, সোনারির অনুজ বরকটকি, মাহমুরার সুরুজ ডিহিঙ্গিয়াকে দলে টেনেও কাজ হয়নি বিজেপির। বরং কংগ্রেস ছেড়ে ওইসব নেতার যোগদানে বিজেপিতেও প্রতিক্রিয়া হয়েছে। তাই জোরহাট বিজেপির বড় বড় অনেক নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, হয়তো গোপনে কংগ্রেস প্রার্থীকে সহায়তা করেছেন, না হলে পুরো ভোট প্রক্রিয়ায় নিষ্ক্রিয় হয়ে বসে থেকেছেন। জোরহাট লোকসভা কেন্দ্রের অধীন বিজেপি বিধায়কদের অবস্থা আরও শোচনীয়। ভোটের আগে দলের বিধায়কদের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন প্রত্যেকের কেন্দ্রে যেন 10% করে ভোট বৃদ্ধি হয়, কিন্তু জোরহাট কেন্দ্রের অধীন বিজেপির 7 বিধায়কের কেন্দ্রে ভোটের নিরিখে এগিয়ে রয়েছে কংগ্রেস। সেই তালিকায় রয়েছেন রাজস্ব মন্ত্রী যোগেন মোহন, তার মাহমুরা কেন্দ্রে 9,650 ভোটে পিছিয়ে থাকেন বিজেপি প্রার্থী তপন গগৈ। সুশান্ত বরগুহাইয়ের নতুন ডিমো কেন্দ্রে গৌরব লিড পান 53,945 ভোটে। রূপজ্যোতি কুর্মীর মরিয়নি কেন্দ্রে 16,785 ভোটে পেছনে থাকে বিজেপি। অগপর দুর্গ টিওকে 23,377 ভোটে এগিয়ে যান গৌরব গগৈ। তপন গগৈর নিজের কেন্দ্র সোনারিতে তিনি পিছিয়ে থাকেন 10,377 ভোটে। জোরহাট সদর কেন্দ্রে 12,130 ভোটে এগিয়ে থাকেন গৌরব গগৈ। বিজেপির দখলে থাকা একমাত্র মাজুলি কেন্দ্রই 6,586 ভোটে লিড দিয়ে মুখ রক্ষা করেছে নেতাদের। ফলে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী লোকসভা ভোটে ব্যর্থ হবেন যে বিধায়ক, আগামী বিধানসভা ভোটে তাদের টিকিট কাটা হবে। কিন্তু জোরহাট কেন্দ্রের প্রায় সব বিজেপি বিধায়ক যখন ভোট টানতে ব্যর্থ, তখন কি ব্যবস্থা নেন মুখ্যমন্ত্রী, পর্যালোচনা বৈঠকে সেটাই দেখার বিষয়। অপরদিকে রাজ্যের সব মেডিকেল কলেজ এবং সরকারি হাসপাতালে খালি থাকা অধ্যাপকের পদ শীঘ্রই পূরণ করতে স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্তাদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পাশাপাশি গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রয়োজনীয় বিদ্যুতের যোগান পরম্পরাগত পদ্ধতির বদলে সৌর বিদ্যুতের মাধ্যমে ব্যবস্থা করতেও জিএমসি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি। তাছাড়া জিএমসিএইচ এর অধীনে নির্মীয়মান প্রসূতি ও শিশু হাসপাতাল আগামী এপ্রিলের মধ্যে শেষ হবে বলেও সোমবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সোমবার গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে উপস্থিত হয়ে নির্মীয়মান প্রসূতি ও শিশু চিকিৎসালয় কেন্দ্রের কাজের অগ্রগতির পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অপরদিকে উপনির্বাচন নাও হতে পারে, মুখ্যমন্ত্রীর মন্তব্যে উৎসাহে ভাটা।
লোকসভা বুথের পর বিধানসভার 5 কেন্দ্রে উপনির্বাচনের যখন প্রহর গুনা হচ্ছে তখন মুখ্যমন্ত্রী আজ তাতে নিরাশা ছড়িয়ে দিয়েছেন। তার দাবি উপনির্বাচন শেষ পর্যন্ত নাও হতে পারে, কারণ পুরনো বিধানসভা কেন্দ্রের ভিত্তিতে উপনির্বাচন করানো অসুবিধাজনক। তবে বিষয়টি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করবে বলে জানিয়েছেন তিনি। সোমবার মুখ্যমন্ত্রী যা বলেছেন তাতে উপনির্বাচনের উৎসাহে বাধা পড়তে পারে। তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশন উপনির্বাচনের কথা ঘোষণা করলে তখনই না হয় এ নিয়ে কথা বলবো, আদতে উপনির্বাচন হবে কিনা সেটা জানি না, কারণ পুরনো কেন্দ্রের ভিত্তিতে হবে উপনির্বাচন, সেটা অসুবিধাজনক বলে ভাবতে পারে নির্বাচন কমিশন। তেমন হলে উপনির্বাচন নাও করাতে পারে, ফলে আগে উপনির্বাচন ঘোষণা হোক, এরপর এ নিয়ে চর্চা করা যাবে। অপরদিকে নেই ড্রেন, শালগঙ্গায় বৃষ্টির জমা জলে ডুবছে ভিআইপি সড়ক, চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে রাস্তার পাশের বাসিন্দাদের। শালগঙ্গায় জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। ভিআইপি সড়কটির কিছু কিছু অংশ এক ঘন্টার বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়েছে, সেই সঙ্গে রাস্তার পাশের ঘর বাড়িতেও জল জমে যায়। এতে ঘর থেকে বের হওয়ার উপায় থাকে না এলাকার বাসিন্দাদের, এমনকি দোকান পর্যন্ত খুলে রাখতে পারছেন না ব্যবসায়ীরা, কারণ ব্যস্ত এই সড়কে অনবরত ছোট বড় গাড়ি চলাচল করায় রাস্তার জমাজল ছিটকে মানুষের বাড়িঘর ও দোকানে ঢুকছে, চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন পথচারীরা। গুরুত্বপূর্ণ এই সড়কের পাশে ড্রেন না থাকা এমন সমস্যার সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। তাই এ ব্যাপারে ব্যবস্থা নিতে স্থানীয় নাগরিকরা নবনির্বাচিত সাংসদ পরিমল শুক্লবৈদ্যের দৃষ্টি আকর্ষণ করেছেন। দুই লেনের এই সড়ক নির্মাণের সময় একাংশ সচেতন নাগরিক নির্মাণ সংস্থাকে জানিয়েছিলেন, এস্টিমেটে রাস্তার দুপাশে পাকা নালা তৈরির কথা রয়েছে, কিন্তু বাস্তবে ঘন জনবসতি সম্পন্ন অংশে নালা নির্মাণ না করেই বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার সংস্থা চলে যায়। খুব কম অংশে এক পাশে নালা নির্মাণ হলে যেখানে সবচেয়ে বেশি প্রয়োজন সেখানে নালা নির্মাণ করা হয়নি, যার ফলে চরম বিপাকে পড়েছেন এলাকার লোকজন। শালগঙ্গার অন্যান্য স্থানেও সড়কের পাশে নালা না থাকায় মানুষের দুর্ভোগের শেষ নেই। অপরদিকে ঠিক যেন মরণ ফাঁদ, 37 নং জাতীয় সড়কের কালীনগর প্রথম খণ্ডের জাতীয় সড়কের মধ্যবর্তী অংশে একটি বড় গর্ত ক্রমশ বিপজ্জনক রূপ নিচ্ছে। করিমগঞ্জ শিলচর সড়কের এই গর্তের জন্য গত কয়েকদিনে একাধিক দুর্ঘটনা ঘটেছে, বেশ কজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। কালীনগরের সরোজিনী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অনতি দূরে জাতীয় সড়কের মাঝখানে সৃষ্ট এই গর্তটিকে জুড়াতালির ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। প্রশ্ন উঠছে, কেন এই বিপজ্জনক গর্তটি মেরামত করা হচ্ছে না? রাস্তার দায়িত্বে রয়েছে NHIDCL, এই গর্ত মেরামতে এগিয়ে না আসায় আগামী দিনে আরো বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয়রা। ব্যস্ততম জাতীয় সড়কের রাস্তার মাঝখানে এই গর্ত অবিলম্বে মেরামত করার জন্য দাবি জানিয়েছেন এলাকাবাসী। অপরদিকে রেল স্টেশনে আশ্রয় নিলেন বানবাসী মানুষ, জলবন্দী মানুষের খোঁজ নিলেন বিজেপি নেতারা। লঙ্গাই নদী আর জমা জলে থই থই করিমগঞ্জ, রেল স্টেশনে আশ্রয় নিলেন অসংখ্য বন্যা আক্রান্ত লোক। জেলা সদরের প্রায় সবকটি বিদ্যালয়ে খোলা হলো ত্রাণ শিবির, ত্রাণের দাবিতে হাহাকার সর্বত্র। অবিরাম বর্ষণে করিমগঞ্জে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। লঙ্গাই নদীর জলে ভেসে যায় শরীফনগর, বাগন, সুপ্রাকান্দি, ব্রজেন্দ্রনগর, উমাপতি, মেদা, লঙ্গাই, উত্তর মানিককুনা, দক্ষিণ মানিককুনা, সুতারকান্দি সহ বিস্তীর্ণ এলাকা। এদিকে লাগামহীন বৃষ্টিপাতের ফলে করিমগঞ্জ শহরের ব্রজেন্দ্র রোড, রায়নগর, সুভাষনগর, নীলমণি রোড, বিতর বনমালী, তিনকুনা মসজিদ এলাকা জলের নিচে চলে যায়। অসংখ্য লোকের বাড়িতে প্রবেশ করে জল, অত্যাধিক জল ঘরে ঢুকে পড়ায় দুঃখ প্রকাশ করেন করিমগঞ্জের পৌরপতি রবীন্দ্র দেব। জনগণের দুর্দশার চিত্র নিজের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট থেকে পোস্ট করে নিজের ভাগ্যের উপর দোষ দেন। অন্যদিকে জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্যের নেতৃত্বে এক প্রতিনিধি দল SDRF বাহিনীর স্পিডপুট নিয়ে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন। মানিককুনা এলাকায় জনগণ জলমগ্ন হয়ে পড়লেও তারা বাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে আসতে রাজি নন। ঘরের সকল সামগ্রী নিয়ে ত্রাণ শিবিরে আসা সম্ভব নয়, ঘর ছেড়ে চলে এলে চুর সামগ্রীগুলো নিয়ে যেতে পারে, তাই বাড়িতে জলবন্দী হয়ে দিন রাত অতিবাহিত করছেন। তবে গৃহপালিত জন্তুদের নিয়ে সমস্যায় পড়তে হয়েছে সেই সব লোকদের, কেননা গরু, মহিষ, ছাগল সহ অন্যান্য গৃহপালিত জন্তুর খাবারের অভাব দেখা দিয়েছে। সমগ্র অঞ্চল জলের তোলায় চলে যাওয়া গৃহপালিত পশুরা অনাহারে দিন কাটাচ্ছে বলে বিজেপির প্রতিনিধি দলকে জানান। জেলা বিজেপি সভাপতি সঙ্গে সঙ্গে বিষয়টি করিমগঞ্জের আয়ুক্ত মৃদুল যাদবের নজরে আনেন। বিজেপির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ASTC বোর্ডের চেয়ারম্যান মিশন রঞ্জন দাস, শান্তা দাস, পুলক মালাকার। সুতারকান্দি এলাকায় উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ বিজেপি প্রতিনিধি দলের সঙ্গে সামিল হন। SDRF এর স্পিডবোট নিয়ে বন্যাক্রান্ত জনগণের সঙ্গে আলোচনা করেন। পরবর্তীতে লঙ্গাই নদী দিয়ে উমাপতি, বাগন, ব্রজেন্দ্রনগর এলাকা পরিদর্শন করেন। পল্লীমঙ্গল বিদ্যালয়ে আশ্রয় নেওয়া বন্যাক্রান্তরা দুদিন ধরে কোনো ত্রাণ সামগ্রী পাননি বলে জেলা বিজেপি সভাপতির কাছে অভিযোগ করেন।
ত্রাণ কেন আসলো না সেই বিষয়ে খতিয়ে দেখবেন বলে গ্রামবাসীদের আশ্বাস দেন। এছাড়াও করিমগঞ্জ রেল স্টেশনে শতাধিক পরিবার আশ্রয় নেওয়ার খবর পাওয়া গেছে। আশপাশ এলাকায় কোনো বিদ্যালয় না থাকায় বানবাসীরা রেল স্টেশনে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। সোমবার সন্ধ্যায় উত্তর করিমগঞ্জের বিধায়ক স্টেশনে আশ্রয় নেওয়া লোকদের সঙ্গে আলোচনা করেন। বন্যাক্রান্ত লোকদের পর্যাপ্ত পরিমাণে ত্রাণ দেওয়ার আর্জি জানান বিধায়ক। করিমগঞ্জ শহর এবং শহরতলিতে অন্তত 5,000 লোক আশ্রয় শিবিরে রাত যাপন করছেন বলে বিজেপির প্রতিনিধি দলের সদস্য সংবাদ মাধ্যমকে জানান। বৃষ্টিপাতের পরিমাণ আরো বাড়তে থাকলে বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। লঙ্গাই নদীর জলে করিমগঞ্জের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়লে পাতারকান্দি এলাকায় লঙ্গাই নদীতে জল সেভাবে বৃদ্ধি পায়নি বলে জানা গেছে। লঙ্গাই নদীর জল পাতারকান্দি হয়ে করিমগঞ্জ আসে। পাতারকান্দি হচ্ছে নদীর আপস্ট্রিম, নদীর আপস্ট্রিমে সেভাবে জল নেই, অথচ করিমগঞ্জ বানবাসী হয়ে গেছে তা অনেকের কাছেই বোধগম্য হচ্ছে না। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।